তো স্যার ফ্যামিলি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা ভিডিও দেখাবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট সার্ভে কাজের জন্য, যে আসলে আমরা অ্যাড্রেস কিভাবে বের করব বা ইউএসএর রিয়েল ইনফরমেশন আমরা কিভাবে বের করব, এটা কিন্তু জানা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো দেখা যাচ্ছে যে আমরা এটার জন্য অ্যাডমিনদের উপরে নির্ভরশীল হয়ে থাকি, আবার এসএসএন অনেকের কাছ থেকে কিনি। তো আসলে সার্ভে করতে গেলে আমরা যে এসএসএন বলি, মানে এসএসএন অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তো এটা কিন্তু আমরা যেমন আমাদের দেশে যেমন ভোটার আইডি কার্ড আছে, তো একইভাবে ইউএসএর যে প্রত্যেকের একটা আইডি নাম্বার থাকে সেটাকে বলে এসএসএন। বাট আমাদের সার্ভে কাজ করতে হলে কিন্তু ডিরেক্টলি এসএসএনের প্রয়োজন হয় না, এসএসএনের একটা নাম্বার থাকে আলাদা, যেমন ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে, ঠিক আছে? তো আমাদের যেটা প্রয়োজন হয় যে এসএসএন থেকে সে ব্যক্তির নাম, তার অ্যাড্রেস এবং তার ডেট অফ বার্থ, ঠিক আছে? তো আমরা কিন্তু মানে এটা অথেন্টিক ওয়েতেই বের করতে পারি, মানে তার জন্য আমাদের কোনো অ্যাডমিনের দ্বারে দ্বারে ঘোরা লাগবে না, আবার হচ্ছে যে এসএসএন আলাদা করে কেনা লাগবে না। তো সেজন্যই আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর এটা যদি মানে অথেন্টিক না হয় তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ব্যান খাবেন, ঠিক আছে? তো আমরা আজকে জাস্ট গুগলে এভাবে লিখবো যে হোয়াইট পেজ, আমি ডিরেক্ট লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমি দেখাচ্ছি যে জাস্ট এভাবে হোয়াইট পেজ লিখবেন, গুগলে এসে লিখে সার্চ করবেন, ঠিক একই মানে এরকম পেজ আসবে একবারে এরকম। তো এরকম আসলে এই যে এই পেজটা, এই যে দেখেন এরকম, এই যে নিচে যে এই যে এইটা আপনারা এইটা, এই যে দেখেন এই যে এইটা, এই পেজ আসলে ঢুকতে হবে যে whitepage.com, ঠিক আছে? আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা একবারে ঢুকতে পারেন। আর একটা জিনিস বলে রাখি যে এই পেজটাই, এখান থেকে আমরা অ্যাড্রেস নিব, এই পেজটা ঢুকতে গেলে অনেক সময় প্রবলেম করতে পারে, যে দেখাতে পারে যে এটা ইউএসএর বাইরে অ্যালাউ না, সেক্ষেত্রে আপনি আগে আইপি সেট আপ করে নেবেন আপনার ফোনে বা কম্পিউটারে, আইপি সেট আপ করে নেবেন, তারপরে বা হচ্ছে যে ভিপিএন কানেক্ট করে নেবেন, তারপরে কিন্তু ঢুকতে পারবেন। আর আমি কিন্তু এখন আইপি সেট আপ করিনি, বাট ঢুকতেছি, সমস্যা নাই। যদি ঝামেলা করে ওরা, মানে অনেক সময় বলে যে ইউএসএর বাইরে অ্যালাউ না, তখন আপনার আইপি সেট আপ করে নেবেন। তো হোয়াইট পেজ এটা, তো এই দেখেন এখানে আমার নাম লিখতে হবে একটা, যে কোনো ইউএসএর নাম, এখানে সিটি, স্টেট অথবা জিপ কোড লিখতে হবে, ঠিক আছে? তো এভাবে আমরা কিন্তু এখানে সার্চ করে খুঁজতে পারি। এখন এখানে কিন্তু আমি যে কোনো একটা নাম লিখে সার্চ করতে পারি ইউএসএ টাইপের, ঠিক আছে? আর এখানে যে কোনো একটা জিপ কোড সার্চ করতে পারি, এখানে আমরা লিখতে পারি, মনে করেন যে রক্স লিখলাম, বা হচ্ছে যে মনে করেন যে রক্স লিখলাম, ঠিক আছে? আমরা কিন্তু জানি যে জিপ কোড হয় 5 সংখ্যার, তো আমি যে কোনো একটা 5 সংখ্যার একটা জিপ দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন এই যে, তো বলে রাখি যে 1000 থেকে আপনার 3000 পর্যন্ত এগুলা কিন্তু নিউ ইয়র্কের জিপ কোড হয়ে থাকে, বা আমি যেগুলো লিখতেছি এগুলো ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের হয়ে থাকে, ঠিক আছে? তো আপনার যেরকম প্রয়োজন সেরকমভাবে আপনি সার্চ করবেন, ঠিক আছে? আর যে মানে যারা জানেন না যে কোনটা কোন স্টেটের, গুগল সার্চ করতে পারেন, বা এভাবে আন্দাজে একটা লিখলেই হয়ে যাবে, তবে জিপ কোড কিন্তু 5 সংখ্যার। আর নাম এখান থেকে ইউএস টাইপের আপনার যা মনে আসে, মানে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? যে জো বাইডেন, বা আমরা যে মানে অনেক খেলোয়াড়ের নাম মানে জানি, ঠিক আছে, মানে ইংল্যান্ড বা ইউএসএ টাইপের, যা কিছু একটা দিলেই হয়, ঠিক আছে? বা হচ্ছে মানে আপনি চেষ্টা করবেন একটু ইউনিক নাম দিতে। তো আমি লিখছিলাম হচ্ছে যে রক্স, বা যেখানে লিখতে পারি যে রবিন, ঠিক আছে, একটা লিখলাম আর কি, লিখে সার্চ করতে হবে। জিনিসটা খুবই ইজি, এই যে সার্চ করলাম, এখন দেখেন সার্চ করে আমরা নিচের দিকে আসব। এই যে ভিউ ফুল রিপোর্ট, এগুলো আমরা দেখব না, এগুলো আমরা খেয়াল করব না, আমরা হচ্ছে যে নিচে আসব। নিচে এসে দেখেন এই যে এইগুলা, এখানে এই যে ভিউ ডিটেলস যেগুলো লেখা রয়েছে এগুলোই আমরা সার্চ করব। তো দেখেন এই যে আমরা যে নিচের দিকে আসলাম, এই যে এইটা অথবা ভিউ ডিটেলস এইটা, হ্যাঁ। তো আপনারা একটা কাজ করবেন কি, যে একটু নিচের দিকে বা পরের পেজে যে একটা অ্যাড্রেস নেবেন, কারণ অনেকেই দেখা যাচ্ছে প্রথমে এইগুলো ইউজ করে। তো আপনি দ্বিতীয় পেজে গেলেন, ঠিক আছে? তো এই যে যাওয়ার পরে এখানকার এই যে ভিউ ডিটেলসে যাবেন, এই যে ভিউ ডিটেলস, এখানে যে বললাম, এই যে আগেই বললাম ভিউ ডিটেলসে যাবেন। মনে করেন আমি এইটাই গেলাম, ভিউ ডিটেলসে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে গেলেই আমি আমার অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে আপনি এখান থেকে কপি করবেন, এই যে এই এই নামটা ফুল,
ইনার এসটা কপি করবেন, আর হচ্ছে এখান থেকে এই যে একটা স্যাম্পল নাম্বার আপনি নিতে পারেন, যে এই নাম্বার কিন্তু ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য না, বাট অনেক সময় সার্ভের ভিতরে লাগে নাম্বার, যে বলে যে আপনার নাম্বারটা দেন বা নাম্বারের শেষ চার সংখ্যা দেন, তখন ইউজ করতে পারবেন। আর মেইন আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা, ঠিক আছে, এখানে এসে আপনি দিবেন হচ্ছে কপি লিঙ্ক টেক্সট, এটা দিবেন, ঠিক আছে। তো এটা দিলেই কিন্তু আপনার মানে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো নাম এই যে এখান থেকে এই যে কপি করে নেবেন, এখান থেকে ইয়েস এবং এখান থেকে অ্যাড্রেস, ঠিক আছে, এই যে এখান থেকে অ্যাড্রেস নেবেন, এই যে কপি লিঙ্ক টেক্সট, এই যে আপনার কিন্তু এই যে একটা নেওয়া হয়ে গেল আর কি, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই অ্যাড্রেসটা যদি আমি এখন গুগল সার্চ করি, দেখেন একবারে ম্যাপ সহ আমি পেয়ে যাব, ঠিক আছে। এই যে এটা আবার খেয়াল করতে পারেন যে মানে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আপনি সার্চ করলে ডিরেক্টলি গুগলে ম্যাপ দেখায় কিনা, তো গুগল ম্যাপ দেখালে আপনার সন্দেহ মানে 100% মুক্ত যে নাম্বার ঠিক আছে, ঠিক আছে। যদিও আমি যে সাইটটা দিচ্ছি সাইটটা খুবই অথেন্টিক একটা সাইট এবং এখানকার প্রত্যেকটা অ্যাড্রেসই প্রিমিয়াম, মানে প্রিমিয়াম অ্যাড্রেস, ঠিক আছে, তো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আটটা জিনিস দেখাই, যে যদিও এটা আপনারা জানেন যে অ্যাড্রেস নিলাম, তো অ্যাড্রেসের ক্ষেত্রে এভিই এই পর্যন্ত, এটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস, ঠিক আছে। আর এই যে দিচ্ছে এই যে কি এই যে এইটা যে কি লুডুলু না কি জন্য এটা, এটা সিটি, ইউএসএর নাম তো আমরা তো জানি না, তো সিটি এটা এই যে দেখাচ্ছি কিন্তু আমি, এটা হচ্ছে কিন্তু সিটি। আর এমএ, ঠিক আছে, এমএ এটা কিন্তু হচ্ছে যে আপনার এস্টেট, এস্টেটের সংক্ষিপ্ত রূপ এমএ, আর লাস্টে যে পাঁচ সংখ্যা 01056 এটা কিন্তু জিপ কোড, ঠিক আছে। তো আপনি যদি এমএ মানে কি এটা না বোঝেন, তো এমএ লিখে এমএ জিপ লিখে গুগল সার্চ করলে কিন্তু এই যে পেয়ে যাচ্ছেন যে ম্যাসাচুয়েট, ঠিক আছে, পোস্টাল কোড ম্যাসাচুয়েটের, ঠিক আছে। তো যেভাবে দেখাই দিলাম এভাবে কিন্তু অথেন্টিক ওয়েতে আপনারা অ্যাড্রেস নিয়ে ভেরিফাই করতে পারেন, বা অ্যাড্রেস নিয়ে যে কোনো কাজে আপনারা সার্ভেতে ইউজ করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশা করতেছি ভিডিওটা উপকারে আসবে আপনাদের, তো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। আমাদের সার্ভে ফ্রি কোর্সও মানে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি অনেক উপকারে আসবে। এবং কারো যদি আইপি লাগে বা কেউ যদি সার্ভে করতে চান কীভাবে করতে হয় বা মানে টোটাল সাপোর্ট যা প্রয়োজন আর কি, সব কিছুই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। আমাদের গ্রুপ রয়েছে, সব কিছুই রয়েছে, আপনারা দেখে শুনে কাজ শুরু করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।